সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি দেখাবো আমড়ার সিজনে আমরা কিভাবে মজাদার করে আমড়া মাখা তৈরি করি। এই রেসিপিটি খুবই সহজ, তাই নতুন এবং ভিন্ন দেশের মানুষের জন্য। আর এটি তৈরি করতে করতে আমরা জানিয়ে দেব আমড়ার পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে। তাই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই। চলুন প্রথমে দেখে নিই এটি কিভাবে কাটতে হয়। আমড়া মাখানোর জন্য আমি এখানে তিনটি আমড়া নিয়েছি। প্রথমে আমড়াগুলোকে কেটে নেব। আমড়ার মুখটা কেটে নিয়েছি, এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে করে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নেব। আমি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা কেউ চাইলে ছুরি বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আপনারা যখন ছুরি দিয়ে খোসা ছাড়াবেন তখন খুব সাবধানে করবেন, কারণ আমড়ার গা থেকে একটা পিচ্ছিল রস নির্গত হয়। ছুরিটা সরে গিয়ে আপনার হাত কেটে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নেব। আমড়াগুলোর খোসা ছাড়ানো শেষ, এখন আমি আমড়াগুলোকে একটু ধুয়ে নেব। এখন আমি আমড়াগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব। আমি দুইভাবে কুচি করে দেখাবো। যে পিলারটা দিয়ে পিল করেছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোট করে কুচিয়ে নিতে পারি। এতক্ষণ আমি আপনাদের দেখালাম যে পাশ দিয়ে পিল করেছি সেই পাশ দিয়ে কিভাবে আমড়াটাকে কুচিয়ে নেয়। আমার এই পিলারটার আরেক পাশ আছে, যেভাবে যেখানে কুচালে আলুর যেমন ঝুরি ভাজি করার সময়, আলু ভাজি করার সময় যেমনটা হয় তেমনটি হয়। এখন সেই পাশ দিয়ে আমি একটু করে দেখাবো। এটা দিয়ে করলে এরকম। এতক্ষণ আমি পিলার দিয়ে দেখালাম, এখন আমি দেখাবো ছুরি দিয়ে কিভাবে একই রকম ভাবে কাটবেন। এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন মনে হচ্ছে একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, সরু সরু করে। অর্থাৎ এগুলোকে এমন করে দিলে সব ছাড়িয়ে যাবে। আপনাদের যাদের কাছে পিলার নেই তারা কিভাবে ছুরি দিয়ে কাটবেন এবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা আমড়া ডিমের সুন্দর একটি ভিডিও রেসিপি তৈরি করেছিলাম। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেটির লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও ভিজিট করতে পারেন। এভাবে কাটতে পারেন। আর এইভাবে করে কাটতে হলে কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। পুরো আমড়ার গাটা একদম সরু সরু করে কেচিয়ে নিতে হবে। প্রতি 100 গ্রাম আমড়ায় 1.1 গ্রাম প্রোটিন, 15 গ্রাম শ্বেতসার, 0.10 গ্রাম স্নেহ জাতীয় পদার্থ এবং 800 মাইক্রোগ্রাম ক্যারোটিন আছে। এছাড়াও আছে 0.28 মিলিগ্রাম থায়ামিন, 0.4 মিলিগ্রাম রিবোফ্লাভিন, 92 মিলিগ্রাম ভিটামিন সি, 55 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 3.9 মিলিগ্রাম লৌহ। আমড়ায় খাদ্য শক্তি 66 কিলোক্যালোরি। খনিজ পদার্থ বা মিনারেলস এর পরিমাণ 0.6 গ্রাম। 2010 সালে আমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও কার্যকারিতা নিয়ে কার্ডিওভাস্কুলার টক্সিকোলজির সমীক্ষায় গবেষকরা জানান যে আমড়ায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যাকে তারা হার্টের ওষুধ রেমিপ্রিলের সাথে তুলনা করেন। এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে। দেখলেন তো কত সহজেই হয়ে গেল। আমি আমড়াটাকে তিন ভাবে কুচিয়ে দেখালাম, আপনাদের যেটা কমফোর্টেবল মনে হবে সেভাবে আপনারা কেটে নেবেন। এখন আমি দেখাবো এই আমড়াটাকে কিভাবে আরো মুখরোচক ভাবে মাখানো যায়। তার জন্য আমার লাগছে শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচটাকে একটু তাওয়ায় টেলে নিয়েছি। লাগছে লবণ এবং কাসুন্দি। প্রথমে আমি লবণ দিয়ে মরিচটাকে একটু ডলে নেব। যেহেতু বিট লবণ দেবো তাই আমি লবণ একটু কমই দিলাম। আপনারা কেউ চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এর সাথে আমড়ার সাথে তালা শুকনো মরিচটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আনে। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এবারে দেব কাসুন্দি 2 চামচ পরিমাণ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুখে রুচি বৃদ্ধি সহ অসংখ্য গুণাগুণ রয়েছে আমড়ায়।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞানীরা জানিয়েছেন আমরায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম আর আঁশ আছে, যেগুলো শরীরের জন্য খুবই দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তেল ও চর্বিযুক্ত খাদ্য খাওয়ার পর আমরা খেয়ে নিতে পারেন, হজমে সহায়ক হবে। আমরা সাথে শুকনো মরিচ, বিট লবণ এবং কাসুন্দি যোগ হয়ে খুব সুন্দর একটি গন্ধ ছড়াচ্ছে। আমি নিশ্চিত স্ক্রিনের ওপাশে যারা আছেন তাদের জিভে জল এসে গেছে। আমি একটু টেস্ট করে দেখব লবণ ঝাল ঠিক আছে কিনা। জাস্ট অসাধারণ তৈরি হয়ে গেল মজাদার, একই সাথে পুষ্টিকর আমড়া মাখা। এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, এটা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে, ত্বক ভালো রাখে, রক্ত স্বল্পতা রোধ করে, পদ হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করা ছাড়াও আমড়া সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, ফলে নানা সংক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। তাই বন্ধুরা, আমড়ার সিজনে বেশি বেশি করে আমড়া খান এবং প্রাণ শক্তি যোগান। এই পর্বটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে এটি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে বন্ধুদের জানাতে পারেন, আর প্রশ্ন বা মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে লিখুন। আর খুব শিগগিরই আমরা হাজির হব আমরার আরও একটি দারুণ রেসিপি নিয়ে। তাই যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।